দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছায়ানট রাজধানীতে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করে। পঁচিশ ও ২৬ জুলাই রাজধানীর ছায়ানট মিলনায়তনে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করা হয়। ছায়ানটে আয়োজিত এই উৎসবে ছিল একক ও সম্মেলক গান, নৃত্য, আবৃত্তি ও নজরুলের রচনা থেকে পাঠ। ২৬ জুলাই শুক্রবার ছিল উৎসবের সমাপনী দিন। ছুটির দিন হওয়ায় এদিন অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ৮০তম জন্মদিনে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। অনাড়ম্বর আয়োজনে উদযাপিত হল বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের ৮০তম জন্মদিন। এই উপলক্ষে ২৫ জুলাই বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবদুল্লাহ আবু সাইদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী রওশন আরা সাইদ, ছোট ভাই অভিনেতা আল মনসুর, দুই মেয়ে রঞ্জনা সাইদ ও লুনা সাইদ এবং তাদের সন্তানেরা। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানানো না হলেও অনেকে এসেছিলেন এই আলোর ফেরিওয়ালাকে শুভেচ্ছা জানাতে। আগন্তুক অতিথিরা বক্তব্য রাখেন এই আলোকিত মানুষটির কর্মময় জীবন নিয়ে। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদও কথা বলেন নিজের স্বপ্ন নিয়ে। ওপেন স্পেস থিয়েটার মঞ্চে নিয়ে এলো নতুন নাটক অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান। প্রায় দুই বছর আগে দেশের নাট্য জগতে আত্মপ্রকাশ করে ওপেন স্পেস থিয়েটার নামে একটি নতুন নাট্য দল। এই নাট্যদলের অধিকাংশ সদস্য বিশ্ববিদ্যালয় জীবনে নাট্যচর্চা করতেন, বর্তমানে তারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন। এমন কিছু নাট্যমনা মানুষের সম্মিলিত প্রয়াসে আত্মপ্রকাশ করে ওপেন স্পেস থিয়েটার। প্রথম প্রযোজনা ১২ এগ্রিমেন্ট মঞ্চায়নের পর নাট্যবোধাদের প্রশংসা করে দলটি। সম্প্রতি দলটি মঞ্চে নিয়ে এল নতুন নাটক অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান। ২৫ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়। ব্রিটিশ ঔপন্যাসিক আগাথা ক্রিস্টি রচিত অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এম আরিফুর রহমান। বেঙ্গল ফাউন্ডেশন রাজধানীর ছায়ানটে দুই দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।
বেঙ্গল ফাউন্ডেশন 29 ও 30 জুলাই রাজধানী ছায়ানট মিলনায়তনে গানের ঝর্ণাতলায় শিরোনামে দুদিনব্যাপী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। প্রথম দিন শিল্পী সুবীর নন্দীর স্মরণে অনুষ্ঠিত হয় নিয়মিত গানের আসর প্রাণের খেলা। সুবীর নন্দীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুলসঙ্গীত শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক। অনুষ্ঠানে নজরুলসঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ এবং নবীন শিল্পী জারিফ একরাম ও ঐশ্বর্য সমদ্দার। অনুষ্ঠানের দ্বিতীয় দিন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা পঞ্চকবির বর্ষার গান পরিবেশন করে। চীনা সাংস্কৃতিক মাস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটক চিত্রা ও রথযাত্রা। চীনা সাংস্কৃতিক মাস 2019 উপলক্ষে 28 জুলাই রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রা ও রথযাত্রা মঞ্চায়িত হয়। চীনের পিকিং ইউনিভার্সিটি পরিবেশন করে রবীন্দ্রনাথের নাটক চিত্রা। রবীন্দ্রনাথের নাটকের নারী চরিত্রগুলো নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী ও স্তর থেকে। চিত্রা নাটকের চিত্রাঙ্গদা তেমন একটি চরিত্র। এই নাটকের বিষয়বস্তু মহাকাব্য মহাভারত থেকে নেওয়া হয়েছে। নাটকে বীর অর্জুন ও চিত্রাঙ্গদার প্রেমের বর্ণনা দেওয়া হয়েছে। চিত্রা নাটকের নির্দেশনা দিয়েছেন হৌ ইং চুয়ে, অনুবাদ করেছেন পাই থাই ইউয়ান। রবীন্দ্রনাথ ঠাকুর চীনে তার অনেক ভক্ত আছে। বহু বছর ধরে চীনের স্কুল থেকে ছাত্রছাত্রীরা তার দেখা তার ছোট কবিতা পড়ে বড় হয়েছে এবং অনেকে তার কবিতা মুখস্থ। এখন গত কয়েক বছর ধরে বেইজিং বিশ্ববিদ্যালয়ে ওখানে বাংলা ভাষা কোর্স চালু হয়েছে এবং ওখানে রবীন্দ্রনাথের নাটক নিয়ে একটা বিশেষ জনপ্রিয়তার জন্য উঠেছে এবং বেইজিং বিশ্ববিদ্যালয় থেকে চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আস্তে আস্তে একটা নতুন জোয়ার ছড়িয়েছে রবীন্দ্রনাথের নাটকের মাধ্যমে। বাংলাদেশের লোকনাট্য দল রবীন্দ্রনাথের নাটক রথযাত্রা পরিবেশন করে। একটি রথের গল্পকে কেন্দ্র করে রথযাত্রা নাটক এগিয়ে যায়। রাজা পুরোহিত সৈন্য কেউই রথ চালাতে পারছেন না। গভীর সংকট, জনগণ উদ্বিগ্ন, কেউ কোনো উপায় বের করতে পারছেন না। রাজা আমাদের প্রভু ধনপতিকে ডেকে পাঠিয়েছেন, কার হাতে রথ চলছে না চলছে না, কার হাতে চলবে বলে সবাই আশা করে আছে। আশা করে আছে সবাই বলতে করে বাবু, আর আশা এবা করে কেন, আজকাল যা কিছু চলছে সবই যা আমাদের ধনপতির হাতেই চলছে। পুরোহিত ও সৈন্যদের আপত্তি সত্ত্বেও মন্ত্রীর হস্তক্ষেপে সমাজের নিম্নবর্ণের অদক্ষ লোকজন রথ চালাতে এগিয়ে আসে। তারা রশি ধরতেই রথের চাকা সাবলীলভাবে চলতে শুরু করে। রথযাত্রা নাটকের নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকি। আজকে দুটি নাটক প্রদর্শিত হলো, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শুধু কবি নন, আমাদের এই
প্রাচ্যের শুধু কবি নন, তিনি বিশ্বকবি, কিন্তু প্রাচ্যকে নিয়ে তিনি অনেক বড় আশা ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে এ বিশ্বকে যদি বাঁচাতে হয়, এই সভ্যতা মানবতা রক্ষা করতে হলে প্রাচ্যকে একসাথে কাজ করতে হবে। আজকে তার কিছুটা হলো প্রতিফলন দেখতে পেলাম, আমার খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো অনেক খবরাখবর, কোথাও যাবেন না, ফিরছি খুব অল্প সময়ে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। রবি রাগের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ষমঙ্গল অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের সংগঠন রবিরাগ 26 জুলাই শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করে। বর্ষা বন্দনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে পরিবেশন করা হয় বর্ষাকে নিয়ে লেখা কবিগুরুর সব গান। একক ও সম্মিলক কণ্ঠে গান পরিবেশন করে শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। নৃত্যাঞ্চলের শিক্ষার্থীদের সাথে নাচে অংশ নেন শিবলি মোহাম্মদ এবং শামিমারা নিপাও। বর্ষা ঋতু বাঙালির অতি প্রিয়, আর তাই তো কবিগুরুর বর্ষার গান দিয়ে সাজানো বর্ষামঙ্গল অনুষ্ঠানটি হল ভর্তি দর্শক শ্রোতাদের মধ্যে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীরকে। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সুভাষিস সিনহা নির্দেশিত জনপ্রিয় নাটক হ্যাপি ডেজ এর দুটি প্রদর্শনী হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সম্প্রতি মঞ্চস্থ হয় ফরাসি দূতাবাস প্রযোজিত নাটক হ্যাপি ডেজ। নাটকটি উইনি নামের নিঃসঙ্গ এক নারীকে কেন্দ্র করে লেখা, যে নিজের প্রেমকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। উইনি উদ্ভট সব কল্পনায় সাজিয়ে রাখে নিজের দিনগুলো, কিন্তু সে বুঝতে পারে সেই আনন্দের দিন মানুষের জীবনে কখনো আসে না। স্যামুয়েল বেকেট রচিত হ্যাপি ডেজ নাটকে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। মণিপুরী থিয়েটার ও রীতমঞ্চ পরিবেশিত হ্যাপি ডেজ নাটকটির নির্দেশনা দিয়েছেন সুভাষিস সিনহা। বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আনন্দলোকে শিরোনামে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফার আয়োজনে 25 জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আনন্দলোকী শিরোনামে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। বিশেষ অতিথি ছিলেন বাফার অধ্যক্ষ নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের শিশু শিল্পীরা 12টি জনপ্রিয় গানে নৃত্য পরিবেশন করে। আনন্দলোকে, মঙ্গল আলোকে, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, সাথে লাউ প্রভৃতি গানের সাথে নৃত্য পরিবেশন করে শিশুরা। সম্প্রীতির বাংলাদেশ নৃত্যাংশের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সঙ্গীত সংগঠন গীতাঞ্জলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানের আয়োজন করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গানে সঙ্গীত সংগঠন গীতাঞ্জলি 27 জুলাই শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। সালমা আকবরের পরিচালনায় অনুষ্ঠানে গীতাঞ্জলির শিল্পীরা একক ও সম্মেলক গান পরিবেশন করেন। একক গান পরিবেশন করেন শিল্পী সাজেদ আকবর, সালমা আকবর, রীতা মুসা, বনানী দত্ত প্রমুখ। শ্রাবণেরও গগনেরও গায়ে শিরোনামের এই সঙ্গীত সন্ধ্যায় ধারা বর্ণনায় ছিলেন মশকুর এ সত্তার কল্লোল। ছুটির দিনের বৃষ্টি স্নাত সন্ধ্যায় শিল্পীরা রবীন্দ্রনাথের বর্ষার গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। সামাজিক ও বিনোদন জগতের নতুন নতুন সব খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সঙ্গেই।